সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে ভিন্ন রকম ভিন্ন স্বাদের আলু এবং দুধ দিয়ে একটি রেসিপি শেয়ার করব। নিশ্চয় শুনে অবাক হচ্ছেন, কিন্তু আমি বলবো অবাক হওয়ার কিছুই নেই। রেসিপিটা তৈরি করে দেখুন, আশা করি ভালোই লাগবে আপনাদের কাছে। দেখতে জিলাপির মতো হলেও এটা কিন্তু জিলাপি নয়, এটার ভিতরটা অনেকটা সফট, খেতে মন্দ নয়। চলুন তাহলে মূল আয়োজনে চলে যাই। রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই আমি 8 থেকে 10টি আলু নিয়েছি, আর এগুলোকে খোসা ছাড়িয়ে নিচ্ছি। আজকের রেসিপিটা হচ্ছে টুইন ওয়ান, এটাকে দুইভাবে খাওয়া যায়, আর আমি সেটা রেসিপির মাঝে আপনাদেরকে বলে দিব। তো সম্পূর্ণ আলুগুলোকে আমি কিন্তু সুন্দরভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার এগুলোকে একটি গ্রেডার মেশিনের সাহায্যে গ্রেড করে নিতে হবে। হাতের সাহায্যেও এই কাজটা আপনারা করতে পারেন, কিন্তু খুব সাবধানে মিহিভাবে এই কাজটা করতে হবে। আলুগুলোকে আমি গ্রেড করে নিয়েছি। এবার নিয়ে নিচ্ছি একটি ডিম, আর এই ডিমকে আলুর মধ্যে দিয়ে দিচ্ছি। কাজের সুবিধার্থে আমি হচ্ছে পাত্রটা চেঞ্জ করে নিলাম। এবার দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ মিল্ক। এরপর যে উপকরণটি দিতে হবে সেটা হচ্ছে স্বাদমতো লবণ। এরপর দিয়ে দিচ্ছি সুজি, এখানে আমি 1/2 কাপ পরিমাণ সুজি ব্যবহার করছি। আপনারা 1 কাপ পরিমাণও ব্যবহার করতে পারবেন, এটা কোনো সমস্যা নেই, কারণ এটা একটা ঘন ডো তৈরি করলেই হবে। কিন্তু উপকরণটা আপনারা সুজি অথবা চালের গুঁড়া যে কোনো একটা ব্যবহার করলেই পারেন। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ আটা। এবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমরা বোতল দিয়ে নজল তৈরি করে নিব, আর এর জন্য 1 চামচের পিছনের অংশটা একটু গরম করে নিচ্ছি। আর ঢাকনার ওপর দিয়ে আমি যেভাবে কাজটা করছি আপনারা আশা করি ভিডিও দেখে বুঝতে পারছেন। তো এভাবে একটু ছিদ্র ছিদ্র করে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো রাউন্ড শেপ লোহা বা কিছু একটা দিয়ে আপনারা একটু বড় করে ছিদ্রি করে নিতে পারেন। এরপর হচ্ছে বোতলের মুখের যে অংশটা সেটা কেটে নিয়েছি। এবার একটি পলিব্যাগের কোণার দিকে 2 থেকে 3 ইঞ্চি পরিমাণ কেটে নিয়েছি। এবার আমি ভিডিওতে যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবে আপনারা কাজটা করে নেবেন। আর সবচেয়ে ভালো হয় যেহেতু পলিথিন ব্যাগটা পাতলা, এখানে 2টা পলি আপনারা একসাথে ব্যবহার করতে পারেন। এবার বোতলের মুখে ঢাকনাটাকে ভালোভাবে লাগিয়ে দিতে হবে। এবার একটি মগে পলি ব্যাগটা রেখে তারপর হচ্ছে আমরা যেই ডোটা তৈরি করেছিলাম সেই ডোটা, আলুর ডোটা, এটার মধ্যে দিয়ে দিতে হবে। এবার এটাকে পছন্দ মতো শেপ দিয়ে ভেজে নিতে হবে। আর চুলার হিটটা সবসময় মিডিয়াম টু লো হিটে রাখার চেষ্টা করবেন, আর যতটা সম্ভব লো হিটে রেখে ভাজলে এটার কালারটা খুব সুন্দর হবে আর খেতেও ভালো লাগবে। আপনারা কিন্তু এটাকে বিকেলের নাস্তা হিসেবেও খেতে পারেন, অসম্ভব মজা লাগে। আর যদি আপনারা এটাকে চিনি শিরা না ডুবিয়ে খেতে চান তাহলে এখানে আপনারা গোলমরিচের গুঁড়াটা ব্যবহার করতে পারেন, অসম্ভব রকম ভালো লাগে। আমার তো খুব বেশি ভালো লেগেছে এভাবে তেলে ভাজাটাই। এটা তৈরি করার সময় বারবার বোতলের মুখটা আটকে যেতে পারে, তার কারণে হাত দিয়ে আপনারা এভাবে একটু প্রেস করে নেবেন, আর ওপর দিক থেকে পলিথিনটাকে একটু মুড়িয়ে নিতে হবে, তারপর হচ্ছে শেপ দিবেন, তাহলে অনেক সুন্দরভাবে শেপটা তৈরি হয়ে যাবে। এবার চিনির শিরাটা তৈরি করার জন্য দিয়েছি 1 কাপ চিনি, 1 কাপ পানি, দিয়েছি 2টা এলাচ এবং দিয়েছি 1/2 চা চামচ পরিমাণ ভিনেগার। কিছুক্ষণ জাল করে নেওয়ার পর যখন একটু আঠালো হয়ে আসবে তখন কিন্তু আমরা চিনির শিরা এগুলোকে ডুবিয়ে দিব এবং 2 থেকে 3 মিনিট এটাকে রান্না করে নিব। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, খোদা হাফেজ।